হ্যালো বন্ধুরা, বন্ধুরা, ভাইয়েরা, দিদিরা, বোনেরা, আবার চলে আসলাম। তো চলে আসার একটাই কারণ ছিল, কারণটা হলো আমি একটা কমপ্লেন করেছিলাম যে আমার হিমালয়ানের যে মিটার যে প্রবলেমটা ছিল সেটার জন্য, তো সেটা তো সলিউশন করে দিয়েছে, তো আমাকে নতুন মিটার দিয়েছে, তো সেটা তোমাদেরকে জানাবো ভেবেছিলাম। তো কোনো মানে জানানো আর হয়নি, তো আজকে মনে হলো যে আজকে একটুখানি আমাদের একটু বালিশের দিকে আমি একটু প্রায় চা খেতে যাই, তো ভাবলাম যে আজকে সেটা বানিয়েই ফেলি। তো সেই জন্য আজকেই শুরু করলাম ওটার জন্যই, যে মিটারের প্রবলেম যেটা আমার ছিল সেটা আপাতত সলিউশন, আপাতত এখন আপাতত আমার গাড়িতে সেরকম কোনো একটা খুব একটা প্রবলেম নেই, সেটাই একটু দেখানোর জন্যই আজকে একটু ব্লগও বানানো ছোটো, প্লাস ওর সাথে একটুখানি ছোটোখাটো রাইড বলতে পারো। জাস্ট বাড়ি থেকেই বেরোলাম, একটু চা খেতে যাবো। আজকে তোমাদেরকে দেখাবো যে দোকানটায় আমি চা খাই সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক আজকের মতো দিয়ে। চলো, সে বটতলার চৌমাথা যাই আমি চা খেতে। তোমাদের রক্তপুকুরে থাকো, রক্তপুকুরে আমাকে যারা চেনে তারা সেই জায়গাটা চিনবে, এটা একদম কনফার্ম। আর যারা রক্তপুকুরে চেনে না তারা যদি মনে করো এই জায়গাটা আসবে চা খাবে, তাহলে একটা কাজ করতে পারো, সেখান থেকে যে কাউকে বলবে যে বটতলার চৌমাথা, বটতলার চৌমাথা থেকে ডান দিক নেবে একদম, মানে যদি স্টেশন দিক থেকে যাবে তাহলে ডান দিক, যদি সন্তোষপুর দিয়ে যাবে তাহলে বা দিক, আর যদি কেউ দীঘার মধ্যে যাবে তাহলে একদম পুরো যাবে। এখান থেকে না দু তিন কিলোমিটার হবে হয়তো, মানে আমি বেশিরভাগ
দোকানটা দেখাচ্ছি, একটা মিনিট গাড়িটাকে রাখি। এই যে এই দোকানটা আমি চা খাই, যে দাদাটা চাপ বানায় আমার জন্য, সে আজকে তাকে দেখছি না, জানি না সে কোথায়। তো দিন চা খাই, তারপর দেন আবার কথা হবে। চলো টাটা। চলো, চা খাওয়া হয়ে গেল, তো দেন এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে দোকান খুলব, এখন গিয়ে তারপরে ব্লগটা আপলোড করব। ছোটোখাটো ব্লগ, জানি ভালো লাগছে না, ছোটো ছোটো করে ট্রাই করার চেষ্টা করছি। ভাবছি যে এপ্রিলে একটা কথোপকথন চলছে, ছোটোখাটো একটা ভাবছি, ছোটোখাটো না একটা বড়ো বড়ো রাইড কিন্তু করবো, ভাবছি দেখি কবে দিয়ে শুরু করতে পারি। ছোটোখাটো ব্লগ করবো, আবার দেখা যাক আবার কবে আসতে পারি।